যখন সাকিব খানের সাথে অফার আসলো আমি হাসতে হাসতে বাসায় গিয়ে বলছি আম্মু সাকিব খানের সাথে এরকম একটা সিনেমা এসেছে ইভেন আই ওয়াজ নট রেডি ও তখনও আমি রেডি না এবং আম্মু বলছে যে করো না কারণ সাকিব খানের সাথে কাজ করার জন্য মানুষ হচ্ছে খোঁজে আর তোমাকে স্ক্রিনে দেখে এবং সেটাও কিন্তু ক্রিকেটের উপস্থাপনা থেকেই বলছে তোমাকে স্ক্রিনে দেখেই এমন প্রস্তাব দিল করে ফেলো প্রথম চলচ্চিত্র কোনটি এটা একটু মজার কারণ হচ্ছে আমার প্রথম সাইন করা চলচ্চিত্র আগুন শাকিব খানের সাথে আর প্রথম রিলিজ পাওয়া চলচ্চিত্র হচ্ছে আমার জয় বাংলা প্রিয় দর্শক চলছে পবিত্র মাহে রমজান আর রমজানে ইফতার নিয়ে অনেকটুকু সময় কিন্তু আমরা পার করে দিই কি ইফতার হচ্ছে ট্রেডিশনাল ইফতারের পাশাপাশি ভিন্নতা কি আনা যায় সেটা সবারই ভাবনার খোরাক আর সেই ভাবনা থেকে আমাদের এই আয়োজন রাঁধুনী দেশ বিদেশের ইফতার নিয়ে আমি শ্রাবণ তৌহিদা আছি আমার সাথে থাকছেন দুজন অতিথি একজন শেয়ার রাঁধুনী 1429 টপ টেনের রাঁধুনী রায়না আর একজন উপস্থাপক ও অভিনেত্রী জাহারা মিতু ওয়েলকাম করছি দুজনকেই এই সেটে হ্যালো কি অবস্থা কেমন আছেন আমি ভালো আছি কি খবর দুজনের এই তো বসে বসে কথা বলি তারপরে কি খবর মিতু অনেকদিন পরে দেখা হলো না অনেকদিন এবং আই ওয়াজ ডাইং টু সি ইউ অ্যাকচুয়ালি একটা সময় একই সাথে কাজ করতাম বাট এখন যেহেতু একসাথে আর স্ক্রিন শেয়ার করা হয় না দেখা হয় না একই গ্রিন রুম শেয়ার করতাম আমরা একটা সময় এবং আমারও খুব জানতে ইচ্ছে করছিল লাস্ট যখন তোমার সাথে দেখা হয়েছিল যে তুমি এতগুলো কাজ করেছো বাট সেগুলো মানুষ পাচ্ছিল না যে কারণে হোস্টিংটা স্টপ করে তুমি আসলে কাজ অন্যদিকে মোড় নিলে মানে চলচ্চিত্রে কাজ করা শুরু করলো আফটার সো লং টাইম এটা আমার খুব ভালো লাগছে যে অবশেষে দুটো মুভি তোমার রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ এবারও তো সামনে ঈদ চলে এলো অনেকগুলো কাজ তুমি করেছো সেখান থেকে কোনটা কি পাবো আমরা হ্যাঁ এখন আসলে আমার 6টা কাজ রেডি আছে তো এখন কোনটা দেয় আসলে প্রোডিউসার ডিরেক্টরদের অনেক সময় ব্যাপার থাকে অনেক সময় দেখা যায় যে এন্ড মোমেন্টে গিয়ে এমন অনেক ছবি চলে আসে যেগুলো আসার কথাই না আবার এমন অনেক ছবি স্টপ হয়েছে যেগুলো আসার কথা ছিল কারণ মার্কেটের একটা পজিশনের ব্যাপার থাকে কম্পিটিশনের ব্যাপার থাকে তো প্রোডিউসার বা ডিরেক্টর ওনারা যদি চান তাহলে হবে আমি যতদূর জানি কুস্তিগীরটা প্ল্যান আছে বাট আই এম নট 100% শিওর যদি থাকে তাহলে অবশ্যই অডিয়েন্স যারা দেখছেন তাদেরকে বলবো হলে গিয়ে দেখার জন্য এই দিক থেকে কি নিজেকে একটু আনলাকি মনে হয় কারণ এতগুলো কাজ হয়ে আছে রিলিজ পাচ্ছে না বা যেভাবে স্টার্টিংটা হওয়ার কথা ছিল না একটু কি আপসেটিং লাগে না না সব বরঞ্চ আমার তো সিনেমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছেই ছিল না শুরুটাই হলো সাকিবের সাথে দেন দেবের সাথে কাজ করলাম বাপির সাথে কাজ করলাম আমি বলবো বরঞ্চ মনে হয় আমি সব থেকে বেশি লাকি কারণ আমার নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না সেখানে বড় বড় নামগুলোর সাথে আমার কাজ করা হয়ে গেছে বড় বড় প্রোডাকশন করা হয়েছে তো এটা নিয়ে আসলে তেমন একটা দুঃখের কিছু নেই বিকজ একটা মানে ডেন্ট তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটাই করবে মানে যাহারা আমি তো ভাগ্যে বিশ্বাস করি আমরা সবাই আমি ফুললে বিশ্বাস করি আর রায়নাও কি ভাগ্যে বিশ্বাস করে নাকি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সেরা রাঁধুনী হব আমি সেই অনুযায়ী এগিয়ে এসেছো আপু যদি বলেন যে স্বপ্ন ছিল কিনা হ্যাঁ আমার রান্না নিয়ে অনেক ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকে আমি রান্না নিয়ে কিছু করতে চাই কিন্তু এভাবে সেরা রাঁধুনীতে আসবো টপ টেনে চলে যাব এটা কখনো চিন্তা করি না মানে এসেই ছক্কা মেরে দিয়েছে ছোট্ট একটা মানুষ কিন্তু যখন অডিশন তারপরে হচ্ছে একের পর এক টাস্ক সবকিছু মিলে টপ টেনে চলে আসা হাত কেটে ফেলেছিল এই ভেরে কি রান্না করতে গিয়ে আমরা ক্রিকেটের ভাষায় বলতাম না পাওয়ার হিটার একটু বোঝা যায় না বাট হিটিং স্টাইলটা থাকে বা হিটিং স্ট্রেংথটা থাকে এটা মনে হয় মধ্যে আছে সেটা ওর মধ্যে খুব ভালোভাবেই আছে তবে লাইফ চেঞ্জিং একটা ঘটনা যদি বলি সেরা রাঁধুনী টপ টেনে আসা তুমি কতটুকু ফিল করেছো বা কতটুকু তোমার লাইফকে চেঞ্জ করেছে আপু যদি বলেন লাইফ চেঞ্জের কথা তাহলে আমি বলবো অনেকটাই চেঞ্জ করে দিয়েছে কারণ আমি কখনোই ভাবি নাই যে আমাকে এত এত মানুষ চিনবে এত এত মানুষের ভালোবাসা পাবো এখন অনেক মানুষ রাস্তায় দেখা হলেও বলে যে আপু আপনি রাঁধুনীতে ছিলেন না তো এটা আসলে ভালো লাগে অনেক জাহারা মিতুর কাছে আসি আমরা নতুন একটা পরিচয়ে জাহারা মিতুকে পাচ্ছি যে বইমেলাতে বই বের হয়েছে এর আগের বারও হয়েছে কিন্তু এটা নিয়ে কখনো কোনো শোতে কথা হয়নি কেমন লাগছে এই নতুন পরিচয় কথা হয়েছে তোমার সাথে কথা বলা হয়নি কখনো কারণ তুমি আর আমি ক্রিকেট নিয়েই মনে হয় বেশি কথা বলি আমরা তো ক্রিকেটের বাইরে হয়তো বা আমাদের পার্সোনাল লাইফ বা কেমন যাচ্ছে এমন বাট লেখালেখি তো আমার একদম ছোটবেলা থেকে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমার প্রথম কবিতা প্রকাশিত হয় স্কুলের ম্যাগাজিনে আমি যেহেতু নৌবাহিনী স্কুলে পড়তাম বাবা ডিফেন্স অফিসার ছিলেন তো সেদিক থেকে হচ্ছে যে আমার আসলে সাহিত্য চর্চা অনেক আগে থেকেই এবং সাময়িকে বের হতো আমার স্কুল থেকে কখনো বাবার অফিস থেকে আমার আব্বু আবার আমার কবিতা নিয়ে তার অফিসে জমা দিতেন
তো এই ব্যাপারগুলো আসলে ছোটবেলা থেকে, বাট বই বের হবে কিংবা বইয়ের জন্য যে একটা বড় প্রিপারেশন দরকার সেটা আমার মনে হতো যে আমি আরো অনেক বছর পরে গিয়ে বই লিখবো, কারণ মানুষ কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে কবি হিসেবে গ্রহণ করবে কিনা। কিন্তু যখন দেখলাম যে প্রথম বইটা বের হলো এত ব্যাপক সাড়া পেলাম, ভীষণ সাড়া পাওয়ার পর আমার মনে হয় ধারাবাহিকতা রাখতে গিয়েই আবার এবারও হচ্ছে সেই সাহসটা করে ফেললাম যে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বই, এবং খুব ভালো সাড়া পেয়েছি। উপস্থাপক জাহারামি তু থেকে অভিনেত্রী, দেন এখন হচ্ছে কবি, আরো অনেক অনেক পরিচয়, কোন পরিচয়টা আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে? আমি ফ্যাশন ডিজাইনার। আমার আমার মনে হয় সব থেকে বড় কারণ হচ্ছে কি, আমার পড়ালেখা ফ্যাশন ডিজাইনিং এ, সেটা অনার্স মাস্টার্স হোক কিংবা আমার মানে আমি একজন কর্পোরেট লেডি হিসেবে কিন্তু ডিজাইনার হিসেবেই পরিচিত, এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে যখন কাজ করি, দেশ বিদেশে বিভিন্ন স্টোরে আমার ডিজাইনগুলো দেখি, আমার ডিজাইনের কাপড়গুলো যখন আমি দেখি, আমি তার কাছে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে গেলাম, সেখানে দেখলাম যে আমি যেমন যদি যখন বেস্টসেলারের জন্য কাজ করি, অনলি কিংবা জেডিওয়াই থেকে কেউ কিনে সেটা পড়ছে, হঠাৎ করে নিজের ডিজাইনটা অন্য কারো গায়ে দেখছে এবং সে আমাকে চেনে না বাট আমার ডিজাইনটা সে পরে ঘুরে বেড়াচ্ছে, এটার থেকে শান্তি আমি পৃথিবীতে আর কিছু ইতেই পাই না। আমার মনে হয় যে এক একটা ডিজাইন হচ্ছে আমার এক একটা বাচ্চার মতো, এক একটা বেবির মতো। সো আমি বলবো যে ডিজাইনার হিসেবে পরিচয় দিতেই আসলে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এর পাশাপাশি যেগুলো আছে টুকটাক সেগুলো আসলে মানুষের ভালোবাসার জন্য, সেটা আমার চেষ্টা খুব একটা থাকে না, চেষ্টা বা প্রচেষ্টা থাকে না, তবে ডিজাইনিংয়ের পিছনে আমার প্রচণ্ড হার্ডওয়ার্ক থাকে, আমি রাত দিন সারাক্ষণই দেখা যায় চিন্তা করতে থাকি ডিজাইনিং নিয়ে। বাহ, সো এটা বলা এটা আমার নিজস্ব ক্রেডিট, বাট ওগুলো হচ্ছে মানুষের ডিজাইনিং নিয়ে চিন্তা করো, মানে কবিতাটা লেখো কখন, আর এতগুলো মুভি অলরেডি তুমি করে ফেলেছো, সময়টা কিভাবে ব্যালেন্স করছো? ওই যে অনেকে ঘুরতে যায় না, ঘুরতে যায়, কেউ হয়তো প্রেমিকের সাথে সময় কাটায়, কেউ হয়তো বা বাসায় সময় কাটায়, আমার বিভিন্ন সময়গুলো কাটে আসলে দেখা যায় বই পড়ে কিংবা লেখালেখি করে কিংবা সিনেমা দেখে। আমার লাইফ তো আসলে খুব বেশি সীমাবদ্ধ, কারণ আমি আমার ফ্যামিলি ওরিয়েন্টেড অনেক বেশি, তো ফ্যামিলি থেকে আমার বাসা থেকে বের হওয়াটা খুবই কম হয়, কাজের ছাড়া আমার বেরই হওয়া হয় না, নর্মালি দেখা যায় যে অবসরটুকু পাই সেই অবসরটুকু ওভাবেই কাজে লাগিয়ে দেয়। বাহ, চমৎকার। দিন শেষে আসলে কোন পরিচয়টাই তুমি থাকতে চাও, ফ্যাশন ডিজাইনার নাকি অভিনেত্রী? ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার। আর ফ্যাশন ডিজাইনিং নিয়ে এত কিছু করছো, মানে তোমার যে ফ্যাশন হাউসটা বা সেটা আসলে সবার কাছে পৌঁছে দেওয়ার মতো কোনো? না, আমি ইন্টারন্যাশনাল ডিজাইন করি, আমার কখনোই ন্যাশনাল কোনো ডিজাইন আমার করা হয়নি, ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কাজ করতাম, আমি ইসলাম গ্রুপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করেছি প্রায় 4.5 বছর, তো ওখান থেকেই আমার বেশ কিছু বায়ারের সাথে পরিচয় হয়ে গেছে, প্লাস আমি যখন ইন্টারন্যাশনাল মিটিংগুলো অ্যাটেন্ড করতাম ওখান থেকে আমার নিজস্ব কিছু কাস্টমার হয়ে গেছে, তো ডেফিনেটলি আমি কাজ করি সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডদের সাথে ফ্রিল্যান্সিং ডিজাইনার হিসেবে, এবং আমার খুব ইচ্ছা আছে আমি দেশে কিছু করতে চাই, বাট দেশীয় ফ্যাশনটা আমাকে টানে খুব কম। আচ্ছা, আমি নিজে পড়তে খুব পছন্দ করি, বাট ডিজাইনারের কিছু সত্তা থাকে যে আমি কোন ধরনের ডিজাইনিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ওয়েস্টার্ন ডিজাইন করতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্যের জায়গাটা হচ্ছে সেটা। এখন যে শাড়িটা পরে আছো এটা কি তোমার ডিজাইন করা? না, এটা আমার ডিজাইন করা না, এটা বাহিরের দেশের বাইরে ইন্ডিয়া থেকে নেওয়া ছিল। আসলে দিন শেষে স্বাচ্ছন্দ্যটাই সবচেয়ে বড় বিষয়, আর ইন্টারন্যাশনাল ডিজাইনিং নিয়ে কথা হচ্ছিল, আর রায়নার কাছে জানতে চাই ওরটাও কিন্তু ঠিক এরকমই, সে রাঁধুনিতে সে হচ্ছে ট্রেডিশনাল বাংলাদেশি যে খাবারগুলো সেগুলোর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কুইজিনটা বেশি ভালো পারে। আচ্ছা, এখন সে জায়গাটায় কি করছে, মানে দেশীয় খাবার নিয়ে রায়না কাজ করছে নাকি বোথ ওয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কুইজিন নিয়ে কাজ করছে? বিদেশি খাবারটা নিয়ে তো আমি অলওয়েজই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এখন হচ্ছে ওইখান থেকে আসার পরে আমি দেশিটা নিয়ে অনেক কাজ করার ট্রাই করি, বাসায় মেহমান আসলে আমি ট্রাই করি যে নিজে হচ্ছে আমাদের বাঙালি ট্রেডিশনের রান্নাগুলো করার, যেটা আমি আগে করতাম না একদমই, তো এটা এখন করা। সর্বোচ্চ কত মানুষের জন্য তুমি রান্না করেছ? 40 জন। ক্যাটারিং তো তোমার এখনও তৈরি করো নাই, বা রেস্টুরেন্টও দেওয়ার তো ইচ্ছে আছে বলেছিলে, ওই জায়গাগুলো মানে কতদিন পরে আমরা পাবো? আমার পড়াশোনাটা শেষ হবে দেন। এখন পড়াশোনার সাথে কোনো কিছু মার্সি চলছে না তাই না? বাসা থেকে কি বলে? বাসা থেকে সবসময় বলে যে তুমি যেটা চাও সেটাই করো, তো তারা অনেক সাপোর্ট করে। বাহ, চমৎকার। শেয়ার রাঁধুনির মহামঞ্চ বা মঞ্চটাকে কতটুকু মিস করো তুমি? অনেক মিস করি, যখন হচ্ছে এখন যেহেতু আমরা আফটার শেয়ার রাঁধুনির যে পিরিয়ডটা ছিল আমরা এখন আবার এক বছর পরে সেই পিরিয়ডটায় চলে আসি, তো আগের সব স্টোরিগুলো যখন এখন টাইম লাইনে আসে আমাদের সোশ্যাল মিডিয়ায়, তো ওই সময় অনেক বেশি নস্টালজিয়া লাগে। আচ্ছা, নস্টালজিক তুমি এবং শেয়ার রাঁধুনির মহামঞ্চে আবারও যদি তোমাকে নিয়ে যাওয়া হয় তাহলে মানে এখনকার টেনশনটা কি একটু কম হবে তখনকার মতো হবে না কি হবে?
এখন আমার মনে হয় আগের থেকে অনেক বেশি কম হবে, কারণ আগে অনেক ভয় লাগতো, এখন তেমন ভয় লাগে না। মানে এখন তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী? হ্যাঁ, মোটামুটি বলা যায়। বাসায় কি আর কখনো যে 40 জনের রান্না করতে গিয়ে বা কখনো হাত পুড়িয়ে ফেলেছো বা হাত কেটে ফেলেছো? হ্যাঁ, কাটে পড়ে এটা হতেই থাকে টুকটাক সব সময়। তো জাহারা মিতুর সাথে কথা হচ্ছিল যে প্রথম যে মুভিটা তোমার করা, মানে উপস্থাপনা থেকে অভিনয়ে যাওয়া, সুইচ করাটার ইচ্ছেটা কিভাবে আসলো? তাও শাকিব খানের বিপরীতে মুভি সেজন্য না কোন জায়গা থেকে? আমার একদমই সুইচ করার ইচ্ছে ছিল না, বরং আমি উপস্থাপনা অনেক বেশি ভালো করছি এবং অনেক অল্প সময়ের মধ্যে, এবং আমি তো শুধুমাত্র স্পোর্টস অ্যাঙ্কারিংটাই করতাম, একদম ফোকাসটাই ছিল, কারণ আমি ওই যে ডিজাইনিং এর পাশাপাশি তো অল্প সময় পেতাম, তখন এটার সাথে ম্যাচ করে নিতাম। তুমি যেহেতু মিডিয়াতেই আছো, জানো যে আমাদের এখানে যেটা হয় যে মুভি হয় 5টা বাট অফার আসে অনেক বেশি, তো সেভাবে কিন্তু আমরা অফার পেয়েছি অনেক বেশি। কিন্তু যখন শাকিব খানের সাথে অফার আসলো, আমি হাসতে হাসতে বাসায় গিয়ে বলছি, আম্মু শাকিব খানের সাথে এরকম একটা সিনেমা এসছে, ইভেন আই ওয়াজ নট রেডি, তো তখনও আমি রেডি না। এবং আম্মু বলছে যে করো না, কারণ শাকিব খানের সাথে কাজ করার জন্য মানুষ হচ্ছে খোঁজে আর তোমাকে স্ক্রিনে দেখে, এবং সেটাও কিন্তু ক্রিকেটের উপস্থাপনা থেকেই বলছে, তোমাকে স্ক্রিনে দেখেই এমন প্রস্তাব দিল, করে ফেলো। তো ওভাবেই করে ফেলা, বাট আমি যখন সাইন করি তখন আমি জানতাম না যে আমাকে উপস্থাপনা ছেড়ে দিতে হবে। যখন ছেড়ে দিলাম, শুটিং করলাম, শুটিং করার কিছুদিন পরে একটা ডিড নিয়ে আসা হলো, সেখানে একদম তখন আমার শুটিং হয়ে গেছে একটুখানি, তখন লেখা যে তাদের অনুমতি ছাড়া অন্য কোনো ছবিতেও সাইন করতে পারবো না, উপস্থাপনা না, শুধু ছোট পর্দার কোনো কাজই আমি করতে পারবো না। এই যে একটা গ্যাপ হয়ে গেল, কারণ আমার সেটা অনিচ্ছা সত্ত্বেই হয়েছিল, কারণ আমি মনে করি যে মিডিয়াতে যতগুলো মাধ্যম আছে আমার সব থেকে কাছের হচ্ছে উপস্থাপনা, কারণ সেটা আমার জন্য খুব সহজাত বিষয়। আমার মনে হয় আমি কথা যেভাবে বলি আমার জন্য খুব ইজি মনে হয়, যে আমি কথা বললেই উপস্থাপনাটা হয়ে যায়, আমার খুব ইজি। বাট অ্যাক্টিংয়ে তো অনেক এফোর্ট দেওয়া লাগে, উপস্থাপনায় আমার এফোর্ট দিতে হয় না তেমন একটা, সেই জায়গাটা আমাকে ছেড়ে দিতে হবে, এটা আসলেই কষ্টজনক ছিল, বাট কিছু করার নেই আসলে। মানে বেশ ভালোভাবেই তুমি উপস্থাপনা মিস করো বোঝা যাচ্ছে। অবশ্যই মিস করি, বিশেষ করে তোমাদেরকে যখন দেখি তখন আরো বেশি মিস করি, কারণ আমাদের এত বেশি সময় ছিল একসাথে, তো ডেফিনেটলি মিস করাই হয়। ওকে, আসলে আরো অনেক কিছুতেই আমরা তোমাকে চাই, দেখা যাক যে মুভিগুলো করেছো সেগুলো যেন রিলিজ হয়, সো দ্যাট আমরা বলতে পারবো যে আমাদের উপস্থাপক একজন যে আরো একজন বাংলাদেশের সাকসেসফুল নায়িকা হতে পেরেছে। আর আজকে আমরা দুজন মিলে কিন্তু রায়নার কাছ থেকে একটা মজার রেসিপি শিখে নেব। রায়না, আজকে কোন রেসিপি আমাদেরকে করে দেখাবে? আজকে আমি হচ্ছে পাকিস্তানি চিকেন কারাহি। ওকে, তার আগে আমাদের কিচেনে যেতে হবে, কিন্তু জাহারা মিতু গুগলে সার্চ করলে দেখা যায় যে তোমাকে নিয়ে যে প্রশ্নগুলো করে সবচেয়ে বেশি সার্চ করা যে প্রশ্নগুলো, সেখান থেকে কয়েকটি প্রশ্ন আমি তোমার জন্য এনেছি এখানে, সেগুলো তুমি নিজেই রিভিল করবে আর দর্শকদেরকে অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো দিবে। আচ্ছা, নিজে রিভিল করতে হবে। প্রথমটা দেখি, প্রথম হচ্ছে জাহারা মিতুর প্রিয় লেখক কে? আমাকে অনেক সময় অনেকে লেখাই হচ্ছে তাড়িত করে, বাট সব থেকে বেশি করে হচ্ছে সমরেশ মজুমদারের লেখা, কারণ তার লেখায় আমার মনে হয় এত বেশি ডিটেলস থাকে যে আমি অলি গলিতে ঘুরে বেড়াচ্ছি, সে যখন যেভাবে লেখে আমার চোখের সামনে সেই দৃশ্যায়নটা একেবারে ফুটে আসে। দেন হচ্ছে জাহারা মিতুর বয়স কত? এটা হচ্ছে যখন যেই ক্যারেক্টার তখন সেই বয়স। ওকে, আচ্ছা, স্মার্ট অ্যান্সার। জাহারা মিতুর কবে বিয়ে করবেন? আচ্ছা, এটা অনেক বেশি আস্কড কোশ্চেন, সব থেকে বেশি আস্কড কোশ্চেন হচ্ছে আমার সাংবাদিক ভাইয়েরা এটা করে আমাকে অনেক বেশি। আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই, কখনোই বিয়ে করার কোনো প্ল্যান নাই, এটা হচ্ছে একদম সত্যি কথা। এবং আমার সিঙ্গেল লাইফটা এত বেশি ভালো লাগে বিকজ আমার বাবা নেই, আমি ফুল ফ্যামিলি আমি নিজে দেখি, তো মানুষ বিয়ে করে কেন একটা সংসারের জন্য, আমার অলরেডি সেই সংসারটা আছে। জাহারা মিতু কখন কাঁদেন? এটাকে সার্চ করে, আচ্ছা, যখন চোখে গ্লিসারিন দেই, যখন সিচুয়েশন ডিমান্ড করে, যখন পরিস্থিতি চায়, যখন প্রয়োজন হয়। প্রয়োজনের অ্যাক্টিং এর ক্ষেত্রে না, প্রয়োজনের বাহিরে আমি কখনো কান্না করি না, প্রয়োজনের বাহিরে আমি হাসিও না, প্রয়োজনের বাহিরে পৃথিবীর কোনো কিছুই করতে হয় না। মানে তুমি কি সবকিছু ক্যালকুলেশন করে? আমার লাইফের সবই ক্যালকুলেশন করা, আমার প্রত্যেকটা সময়ও ক্যালকুলেট করা, সবকিছুই ক্যালকুলেশনের মধ্যে থাকে। সো কান্নাকাটি এবং আমার ক্ষেত্রে অনেকেই যারা আমাকে খুব ক্লোজলি জানেন তারা জানেন যে আমি প্রচণ্ড স্ট্রিক্ট একটা লেডি এবং আমি প্রচণ্ড আয়রন লেডি। অনেকে বলে যে একটা ছেলে মানুষ এত শক্ত হয় না। ইভেন আমার বাবা লাস্ট যখন আমি প্রথমবার দেখেছি, আমি বাবার কপালে চুমু খেয়েছি, তখন আমি কান্না করিনি। যখন বাবাকে, আমি তো বড় সন্তান, যখন তাকে নিয়ে যাচ্ছিল কবর দিতে, তখন আমার চোখ দিয়ে একটু পানি পড়েছে, বাট তার আগ পর্যন্ত আমার মাথায় একটাই ছিল যে আমি সব থেকে বড়, তো আমাকে সবাইকে সামলাতে হবে। আচ্ছা, জাহারা মিতুর
প্রথম চলচ্চিত্র কোনটি দেখতে পাচ্ছি আমি? ওকে, সো ফার্স্ট প্রথম চলচ্চিত্র কোনটি? এটা একটু মজার, কারণ হচ্ছে আমার প্রথম সাইন করা চলচ্চিত্র আগুন শাকিব খানের সাথে, আর প্রথম রিলিজ পাওয়া চলচ্চিত্র হচ্ছে আমার জয় বাংলা, কাজী হায়াত পরিচালিত, সেখানে আমার সাথে ছিলেন বাপ্পি চৌধুরী। এই তো চমৎকার। আর রানা, এই মুহূর্তে মিতু এবং আমি ওয়েটিং এ থাকতে চাচ্ছি না, দর্শকদেরকেও রাখতে চাচ্ছি না। আমরা আজকে যে রেসিপিটা, সেই রেসিপি রান্না করতে চাচ্ছি, কিন্তু দর্শক একটুখানি ওয়েটিং এ আমি রাখছি, কারণ আমরা রান্না করব, তার আগে আপনাদেরকে কাগজ কলম নিতে হবে বা প্রস্তুতিটা সেভাবেই নিতে হবে, কারণ পুরো রান্নার প্রসেস এবং শো থেকে প্রত্যেকটি এপিসোডের পরে আপনাদের জন্য থাকছে কুইজ। সেই কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।